আব্বা জান আমি মিষ্টি জিনিস ভালোবাসি না, আমার ঝালের সাতটা দিন। মা তাহলে ঝালের সাতটা দিন নাম বলো। আব্বা জান শুনে যান, আব্বা জানে গো সানা চুরু বুতাম ভাজাই আমা কানে যাও, বুড়তেলানি বুড়ু ভাজা পিয়াজি যাও, জাল বড়া বড় ভাজা খাইলে আমার হাউস মরে যাবে রে। সাতটা জিনিস এনে দিছে, সব কটা খাইছে, তো পেঁয়াজির যা কামড় দিছে, একটা পেঁয়াজির কাঁচা ঝাল 10-12টা পুড়িছে। ওই কাঁচা ঝাল কামড়, মরার দোকানদার, দুনিয়াতে এত মানুষ মরছে, দোকানদারটা মরণ হয় না কে মরবে? পরের বইয়ে খাইতো বুঝবে কি, লিজের বইয়ে খেলে ঠেলা বুঝতো। দেখি এনাদের প্যানি খায়, ঘরের মধ্যে প্যানি খেতে যায়, দেখে শিকারগুলো প্যাটি, কে শিকারগুলো প্যাটির কি থুতো রে, দেখিতো দেখিতো বলে টাকা দেখে দশক ভাইও রে দাদা রামুল কারো এনা তিতলে রে আমবোলাস। হায় আল্লাহ, আমার মাও কইছিল তিতলের আম্বল এত সদ, বাম হাতের তালুত লিয়া যদি এই আঙ্গুল দিয়ে সাদত আঙ্গুল দিয়া লড়া ছাড়া যদি ঝাল লবণ হস পেঁয়াজ ময় মশলা আদা রসুন তেজপাত গু গোবর দিয়া মাখিন ভালো কা ম্যাকা যদি জিবার আঘাত দিবেন সোনার বুড়ো কী সদই পাবু। এক মাইল দূরত থাকতে জিবার টক্কা আস, ভালোই তো খাচ্ছি দেখে না খাই, খাওয়ার পর মনে আনন্দে আবার স্বামীর বাড়ি। পেটের মধ্যে ভূমি কম্পোজ আছে রে, ওরে মরার আল্লাহ মুই আগে জানলে এগুলা কাজত গেল নানি রে। ও আপরো আপো দাইমা করছে মারো আল্লাহর নাম লে, মা আল্লাহর নাম লে। হায় রে বাবা, বিপদের সময় আল্লাহ টাল্লা কেউই আগাই না রে। আরে ম্যাগির বিটি আল্লাহর নাম লে, আল্লাহর নাম লে, আল্লাহ ছাড়া তোর বাঁচার বুদ্ধি নেই, আল্লাহর নাম লে। ও সোনার বু মুই এখন কি করবো, আই দেখ কাজ কর কষ্ট কম হবে। কি কষ্ট করছে? তুই দাঁতের উপর দাঁত তুলে দে, দাঁতের উপর দাঁতের উপর দাঁত তুলে দেখে ম্যারি ম্যারি ভেরে খিদি পরে কাপটা কালা ধরে থাক, তাহলে আরাম পাবো। তাই ওই পাড়া পারিকে দাঁতের উপর খিদি পরে দাসি এই যে মহিলাম 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 দাসি
দাইমা বলছে, দাসী এই বাড়ির দাসী কে? সেই ম্যাগিটার কে? এনা হুশ নেই, পেটের ব্যথা উঠছে, কি করতে হবে না আমার তোমার জানা নাই। দাসী কে আয় দা মা আমি, এদিকে হাগাসো, এদিকে হাগাসো, হাগাসো হাগাসো। দাইমা কি কছিস? মিয়া মানুষের হাদিস গুলো আগে পালন কর। তুমি মিয়া মানুষ আবার কি হাদিস? আয় দা মুই কছি শোন, পানির দাসী রে ভাতের নালাকৃ তুমি সালের ফিকা দাও, সালের তিনটা বান্ধব তুমি জলদি কাটা দাও, ঢিকির তিনটা পার তুমি ধাপুর ধুপুর করে দাও। ওই দাসী করছে, বাবা বহু সাল হাতে গেছি, এগুলা কাজকর্ম আমি কোনটি শুনিনি। সালের তিনটা বান্ধন কাটলে কি হবে, ঢিকির তিনটা পার দিলে কি হবে, আর ওই ভাত লাগলে সালের তো ফিকা মেলে কি হবে, না করে আমি করবই না। শোন মা শোন, প্রাণীর দাসী রে কি হয়েছে, যদি সালের তিনটা বান্ধন কাটা দেন, ওই সওয়াল যদি পেটের মধ্যে কোনটা ব্যাধা বুধা থাকে, শুনে পাইছেন? পেটে যদি সওয়াল কোনটা ব্যাধা বুধা থাকে, যখন সালের তিনটা বান্ধন কাটা দিবি না, ওই সওয়াল আর আল্লাহর দোয়াই মানবে না, একে হ্যাঁকাটকা কিছু দূর আসবে, কিছু দূর আসবে মানে ডাইরেক্ট বাড়াবে না, কত নামা কিছু দূর আসা হরতাল দিবে, ওই সওয়াল বলে কিছু দূর আসা হরতাল দিবে, ডাইরেক্ট বাড়াবে না। তো ঢিকির তিনটা পার কত শোনার মা শোন, তিন পারে তিন দমে তিন ঠেকায় ওই সওয়াল আরও আগে আসবে, তাও ডাইরেক্ট বাড়াবে না। কত না তুই ভাত লাগলি কত মাজা তাঁসল বান্ধা মন কষা, ওই লাকড়ি তালে বুঝে ফিকা মারবো, ওই লাকড়ি যদূর যাবে সওয়াল বেড়া তত দূর দূরে আসে। বাবা এই লাকড়ি এত পাওয়া আর কত, হ্যাঁ তুই দিয়াই দেখ। দশক ভাইও রে বুবু তো নাইও, এইবারে বেড়া লাগুন ঘটনা ভাইরে খোদা পয়দা করে খোদার হুকুমে এবার খালাস হয়ে আল্লাহ খালাস কর বাবা। ওই সওয়াল মাটির থেকে ঝাঁপে ওঠা কত অঙ্গা সাতু খামু, ওই সওয়াল মাটির থেকে ঝাঁপে উঠেছে ওটা কত অঙ্গা সাতু খামু। বাইরে থেকে দাসী বলছে, দাইমা ওটা কি সওয়াল? করছে পাঁটা পাঁটা বেটা বেটা বেটা। তাই দাসী করছে, বাবা আল্লাহর কি কুতকুতি কুদরতি কুদরতি, হয় না হয় না, ডাইরেক্ট একটা পাঁটাই পড়াছে বেটা হলো রে মা। দাসী বলছে, আমি তাহলে বলিরাজ বাদশার কাছে খবরটা দিয়েছি, যাও খবরটা দিয়েছো, কেমন ওই দৌড় মারছে। ওই সময় দাইমা বলছে, দাসী দাঁড়াও 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 আর একটা খবর নিয়ে যাও। কি হয়েছে? করছে আর একটা পাঁটা হয়েছে বেটা। দাসী কোথায়? হায় রে এ বাবা, হয় না হয় না, আবার যে তাকের বাড়ান ধরিছে, যদি এরকম দিনমান বাড়াই এই বাড়ির ধরবে না রে, দেখাল্লা দেখ খোদে এখন আর হরতাল দে বাবা, ময়না গয়না আর যেন হয় না, দুটা হচ্ছে এটি খোদা হাফেজ দে বাবা। ওই ওই দুইটার খবর যা দিচ্ছে, হুজুর বলিরাজ বাদশাহ রাজ সিংহে আসনে। দাসী কি হয়েছে? হুজুর আপনার জন্য একটা সুখবর আছে। কী খবর? আপনার বেগম সাহেবের গর্ভে দুইটা সন্তান ছিল, দুইটাই পুত্র সন্তান, দুইটা পুত্র সন্তানের পিতা হয়েছেন আপনি। খোলো দাসী, এতদিন পর দীর্ঘ বিশ বছর বিশ বছর বিশ বছর বিশ বছর পর তুমি আমাকে আনন্দের সংবাদটা দিলে, এই সংবাদ শোনার পর আমি তোমাকে কী আর উপহার দেব? আমার গলায় আছে লক্ষ টাকা দামের গজমতি হার, এই গজমতি হার আমি তোমার গলায় পরিয়ে দিলাম। দাসী বলছে, আমি এতে খুশি নয়। কেন? আমার পারলে দশটা টাকা দাম চাল ডাল কিনে দেয় ব্যাথ খায় থাকবো, ভালো আর এই লক্ষ টাকা দামের হার গলার দেয় দিন আমার না খায় মরমু, তুমি দশটা টাকা দাও ওই ভালো, কোথায় দশটা টাকাও নিয়ে দাও এই হারও নিয়ে দাও। তাই দাসীর সংবাদ দেওয়ার পর দাসীর মনে চাই চলে গেছে। আর এদিকে বলি আজ বাদশাহ
উজির নাজির সেনাপতি কোতোয়াল রাজ্যের ধনী গরিব দরিদ্র প্রজাগণকে নিয়ে যাচ্ছে, আমার সন্তান আমি দেখব, চলো যাই। আনন্দে পরি ইহা বর্ষা রে, বেগম বেগম আমার সন্তান আমার করে দাও বেগম, ওই সন্তান করলে আমি আমার তাপিত অঙ্গ শীতল করব, বেগম সন্তানটা আমার করে দাও। বেগম চোখ স্বামী এতদিন ধৈর্য ধরছেন, 20 বছর ধৈর্য ধরে আছেন, সন্তান ছাড়াই আমাকে দেখছেন, ভালোবাসছেন, তো তাই তোমাকে একটা কথা বলব। এগুলা কার, এগুলা কার, এই মালগুলা কার? তোর তো বাপ মাও নাই, তোরা কি ইরিরে আলফাটা হচ্ছ নাকি? বস বস বস, কে আর বা তোরকে বাপ মায়ের ব্যবহার ভালো, তোর কেন ব্যবহার খারাপ? আর আজকাল ব্যবহার কি ভালো করবে, আশ্বিন কাতি আউশ পূর্ণিমা পূজা কিছু মানেনি, তাহলে হবে না কি হবে, খারাপই হবে। অমাবস্যা পূর্ণিমা কিছু মানে, তাহলে ওইরকম সরফলতে হবে, ব্যাস আসলো বাবা ব্যাস। আগের যুগের মানুষ কইছিল বিয়া করার পর কইছে বছরে 12, বউ কইছে তুই না ধৈর্য ধর, বছরে 12 আমার বাপ কইছে এর মধ্যে যা কমাতে পারো, আর এখনকার মানুষ কইছে মাসের মধ্যে 60 জীবন যাক আর থাক। এখন বলিরাজ বাদশাকে বলছে হুজুর আপনি 21টা দিন ধৈর্য ধরেন, 21 দিন পর আমার সন্তান তোমার কোলে আমি ডাকিয়ে দেব, তাই 21 দিন ধৈর্য ধরে আছে, কিন্তু 21শে রাত্রে ওই রাত্রে বেগমের এমন একটা বেদি হচ্ছে, বেগম ডাকতেছে ও গো স্বামী আমি বুঝি মোহরে যাব রে ডাকে তার স্বামী, ডাক্তার কবিরাজ ডাকেন আমি বুঝি আর বাঁচবো না স্বামী, বেগম তোমার কি হয়েছে? ও গো স্বামী আমার কি হয়েছে, হাত পা আমার যে ভাজিয়ে যাচ্ছে, হাত পা ও ঘাড় আমার সম্পূর্ণ ভাজিয়ে যাচ্ছে, আমি বুঝি আর বাঁচবো না স্বামী। দাঁড়াও বেগম, অর্ধেক রাজত্বর যদি আমার বিলে দেওয়া হয় তবু শিকার, তবু আমি তোমাকে মরতে দেবো না, দাঁড়াও। মারমার সাথে একটা ডাক্তার নিয়ে আসছে, ওই ডাক্তার বলছে হুজুর আমার মনে হয় এই যে বেদি হয়েছে এই বেদি থেকে সারান সম্ভব নয়, তো আপনি অন্য ডাক্তার দেখেন। অন্য ডাক্তার আনছে, অন্য ডাক্তার বলছে হুজুর আমি আসি, যে যাই সে আর আসে না, তাই বেগম বলছে স্বামী মনি বলে মোহরে ¡Gracias!
তুমি আমার একটা কথা রাখিও, আমি যদি মরেই যাই আমার মাতে হাত দিয়ে ওয়াদা করো, কসম করো, আমি যদি মরে যাই তুমি কোনো দিন দ্বিতীয় বিয়ে করবেন না। বেগম, আমি তোমার মাতা সে কসম করে বলছি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, তুমি যদি মরে যাও খোদার কসম আমি কোনো দিন বিয়ে করবো না। দশক ভাইরে এইরকম কত মানত করে কইতে বলিতে বেগুমিন বেগম যখন মারা গেছে জমশেদ বলি এখন বলিদাস বাদশাহ বলছে, বেগম আমি কথা দিয়েছি কোনো দিন দ্বিতীয় বিয়ে করবো না, এই তুই সন্তানের মুখের দিকে তাকে আমি জীবনটা কাটাবো। বেগমকে দাফন কাফন করার পর দুইটা ছেলে লালন পালন হয় বাদশাহর ঘরে। দশক ভাই রে ওই কথা বলি না তখন কোন কর্ম করিল বেগমকে দাফন দাফন করে নিল ভাই, ষোলো আনা চিৎকার বুঝি সারা না হইয়া গেল। দশক ভাই রে এই সুযোগে তোমরা আনা ঝাঁকি ঝুঁকি দাও, সটাং করে আমি আনা সা পানি খাই, এই সুযোগে আমার ম্যাডাম দুটা গান গাই। সম্মানিত দর্শক মন্ডলী, যারা সচেতন লাকি কুপন ড্র নিবাস দাই আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জগে বন্ধু কোন যৌবনে। রফিকুল ভাই তোমার শানে মিলনের স্বাদ জগে বন্ধু আসিবে কি সে লগন
আছে ছোট্ট একটা মন সে মনে চাই তোমারও পরশ বুকের ভিতরে আছে ছোট্ট একটা মন সে মনে চাই তোমারও পরশ জানি না তা পূর্ণ হবে কেমন জানি না তা পূর্ণ হবে কেমন মিলনের 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 রাতের দিকে আসব ধন্যবাদ সকলকে
চুরি কর। Hello, hello. ও তার বাঁশির সুরে পাগলো বানালো আমি কেমনে বুঝাবো শৈরে আমার বন্ধু কত ভালো আমি যারে ভালোবাসি তোরা বলিস কালো আমি কেমনে বুঝাবো শৈরে আমার বন্ধু কত ভালো ও তার বাসি Hey.
দুই ছেলে দাসী নিয়ে লালন পালন করছে। আর এদিকে আস্তে 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 যখন ছয় মাস বয়স হয়ে গেছে, ওই সময় বলিরাজ বাদশাহ বলছে আমার দুই সন্তানের নামের দরকার, তাই ভালো একটা জ্যোতিষ গুণোত্তর দেখে নাম রাখব। মরে গেছে, মরে গেছে, আপনি খেয়াল করেনি, মরে গেছে, এখনো বেঁচে আছে, বেঁচে নাই, মরে গেছে, রানী ওয়াদা করে মরে গেছে, কিবা মরেনি, মরেছে, সবাই শুনছে মরছে, তুমি কোথায় ছিলেন? না, ডাক্তার চলে গেছে, রানী মরে গেছে, মরার পর দুই ছেলে দাসীর কাছে আছে, তুমি বাড়ির ছিলেন না। মরার খাওয়া খাবে, কান্দে কান্দে বহু লিহি রাজা বাদশাহ রে, ও বাদশাহ কান্দে যারে যারে, কি করিব কোথায় যাব রে, কি করিব কোথায় যাব রে, ওই আমি একা কোথায় রব রে, দারুণ আকাশে গনিয়া নিল আকাশের তারা, পাতালে গনিয়া নিল পাতালের ধারা, বৃক্ষের মধ্যে গুইনা নিল যত বৃক্ষের পাতা, জলের মধ্যে গুইনা নিল যত মাছের মাথা, মানুষের মধ্যে গুইনা নিল যত মানুষের মাথা রে, দশক ভাই রে গণনাতে পইলো ধরায়া ফালা দুলালের কথা রে। হুজুর আমি নাম পেয়েছি। ওহে গণক, তার কি নাম পেয়েছো? বলে বড় সন্তানের নাম আফাল আর ছোটরা নাম দুলাল, সুন্দর নাম হয়েছে, তাই দুই ছেলে ওই দাসীর কোলে লালন পালন হয়। দিনে দিহিনে ও আফাল দুলাল রে, ও দাসীর কাছে বড় হইল, এদিকে যখন গত হয়ে গেছে, তো আট বছর দুই ছেলের বয়স হয়ে গেছে, দুই ছেলেকে স্কুলে ভর্তিকা দিয়েছে। আর ওই সময় বলিরাজ বাদশাহ আট বছর পর একদিন দুশ্চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ওই বেগমের দুশ্চিন্তা করতে করতে যখন ঘুমায় গেছে, তো ঘুমন্ত অবস্থায় বলিরাজ বাদশাহ স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? বলিরাজ বাদশাহ স্বপ্ন দেখে যে বেগম আসার বাম পাশে শুয়ে আছে, স্বপ্নে দেখে। তো মনে করছে বউ যখন আমার কাছে শুয়ে আছে, তো পাও নিয়েছে, তখন পাওটা গায়ের উপর তুলে দিছে, পাও গায়ের উপর তুলে দিছে, কিন্তু পাওটা যা পড়ছে কোল বালিশ আছে, বালিশের ওই পার পারে। এদিকে বউ মনে করে বালুশ কাছে আগে নিছে, নিয়ে মাথা টাটা লড়ে দেখেন না বালুশ উচ্চাতন পায়ে থাকে বালুশ, তাই ওই নিশি রাতের বেলা ডাকছে, উজির সাহেব, উজির সাহেব জলদি আসেন। উজির বলছে, হুজুর এই নিশি রাতের বেলা আপনি ডাকলেন কেন?
8 বছর পর আজ ঘুমের ঘরে আমার বেগমকে দেখেছি। আমি এই অবস্থায় ঠিক থাকতে পারবো না, আমি এই মুহূর্তে একটা বিয়ে করতে চাই। উজির বলছে, হুজুর কি বলছেন আপনি, আপনি ভুল বলছেন, আপনি গুরুত্ব দেন, শুনুন আগে, আগে বোঝেন তারপর বলেন। কি হয়েছে, আপনি যে বিয়ের কথা বললেন, উজির সাহেব 8 বছর পর যে দুঃস্বপ্ন দেখেছি আমি আর ধৈর্য ধরতে পারবো না, তাই বলছি ভালো একটা মেয়ে দেখো আমি বিয়ে করব। উজির বলছে, হুজুর আপনি না ওয়াদা করছেন, চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলেছেন দ্বিতীয় বিয়া করবেন না জীবনে, আপনি বলেছেন। আরে চুপ কর, মানুষ বিপদে পড়লে কত রকম কসম করে, বিপদ চলে গেলে ওই কসম আর রাখে, ওই কসম রাখে না। তাই সুন্দরী একটা মেয়ে দেখো, আয় শোনো, সুন্দরী মেয়ে দেখবে সত্য, কিন্তু একটা কথা, কি কথা, যেই মেয়েটা সতী নারী হবে আমি ওই সতী নারীকে বিয়ে করবো, আমি অসতী কলঙ্কিনী মেয়েকে বিয়ে করবো না। হুজুর আপনিও এখানে আমিও এখানে, কোন মেয়ে সতী আর কোনটা অসতী, কোনটা পলেস্টার, আমি এটা কেমন করে জানবো, কোন মেয়ে সতী আর কোনটা অসতী আর কোনটা পলেস্টার আমি কেমন করে জানবো। হুজুর সাহেব যেই মেয়েটা দেখবে দাঁড়ি পল্লা টাঙ্গায়া একদিকে একটা ফুল আর অপর দিকে মেয়েটা তুলে দিবি, একটা ফুলের সঙ্গে যেই মেয়ে ওজন হবে সেই মেয়েটাই সতী নারী। উজির বলছে, ফুল এটা আপনার বিশাল ভুল, কেন তো সেদিনকে মণ্ডলের মিয়া ওজন করলো, একদিকে 10 বস্তা লবণ আর একদিকে ওই মণ্ডলের বেটিক তুলে দিছে, ওই 10 বস্তা লবণ জাগিছে মালগাড়ি জাগেনি রে। হুজুর আমার মনে হয় সতী নারী পাওয়া যাবে, যাও আমি সতী নারী ছাড়া বিয়া করবো না। তাই উজির একটা ঘোরানো যাচ্ছে কোন দেশে গেলে একটা সতী নারী পাবো, আই শোনো 7 দিনের মধ্যেই কিন্তু আমি বিয়ে করবো। তাই উজির যাচ্ছে, এই যে যাওয়ার পর অন্য রাজ্যে যাই পাইছে একটা খবর, শোনো এই যে সামনে রাজপ্রাসাদ এই বাদশার ঘরে কি একটা কন্যা সন্তান আছে। এক ভদ্রলোক বলছে, ভাই আছে, মেয়েটা খুবই ভালো, কেমন, ওই মেয়েটার নাম অবলা কুমারী, কিন্তু ওই কারোর সাথে সহজে কথা কয় না, রাস্তাতে যখন ঝাঁটে যায় সব লোকের দিকে তাই থাকে। দর্শক ভাই ওরে, ওই মেয়েটা যখন ভাইরে রাস্তা দিয়ে যায় রাস্তার লোকে দেখে ভাইরে করে হায় রে হায়, দশক ভাই ওরে, মেয়েকে দেখে ভাইরে কোন কম হইল, জোয়ান গুলা ধৈর্য হারাই বুড়া গুলার জ্ঞান থাকে না রে। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যায় জোয়ান ছেলেবেলে অধৈর্য হয়ে যায়, আর বুড়া গুলা 6 মাস আগে বিজ্ঞান হ্যাঁ পড়া থাকে, অজ্ঞান হয়ে পড়া যায়, ওই মেয়ে দেখার পর 6 মাস আগে বিজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয় রে বা। তাই
অবেলার কাজ আছে এদিকে অবেলা প্রতিদিন অষ্টার সময় প্রতিদিন স্কুলে যায়, স্কুল ছুটলে বাড়ি আসে, অবেনা কুমারী। স্কুলে থেকে বাড়ি আসবার পর মায়ের বলছে, মা আমি একটু নদী থেকে গোসল করে আসি। ওর মাকে তো ও সোনার মা, তুই জোয়ান বেটি সওয়াল একা একা যাস না মা। কেন? কোথাও পাড়া গ্রামে ছেলেপেলে ইতর ওরা মরবেও ইতর, হ্যাঁ যাস না মা, তুই একা যাস না। অবেলা কোথায় কে মা, গায়ে মাথায় কাপড় দিব তারপরে আমি যাবো। তাই অবেলা বলছে, মা আইনার মধ্যে ময়না পাখি কাপড় নেই। কাপড় দিয়ে নদীর ঘাটে গেছে গোসল করতে। যাবার সময় রাস্তার মধ্যে দেখে সুন্দর একটা ছেলে লুঙ্গি পরে আছে। অবেলা বলছে, হাই আল্লাহ, অমন সুন্দর ছেলে লুঙ্গি পরে আছে, যদি প্যান্ট শার্ট পরে থাকতো আরও ভালো লাগতো। ওই রকম ছেলের সাথে যদি পীড়িত করা যায় একদিন, কেন আজীবন ভালোভাবে ভাতান যায়। হাই আল্লাহ, ভালো ভাতার যার সুখের কপাল তার। ওই রকম ছেলে যদি ভাতার হয়, ভাত যদি পেটত নাও থাকে, ওই ভাতারের মুখের দিকে তাকাও ছয় মাস কাটানো যায়। তাই ওই পিছন থা ডাকছে, এই ছেলে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? অবেলা, তুমি আমার চিনো না? কচ্ছে, না তো, তোমার বাড়ি কোথায়? কেন, কী হয়েছে, তোমার নাম কি? তুমি জীবনে কয় জায়গা পীড়িত করেছেন, আর কয়টা নষ্ট হয়েছে, কয়টা ভেঙে গেছে, আর কয়টা আছে? ও পীড়িত পীড়িত করছেন, হাই আল্লাহ, আমি ওগুলো বুঝি না, জীবনে পীড়িত করিনি, তো তোমার বাড়ি কোথায় বলো তো? ওই ছেলেটা বলছে, ওরে দক্ষিণ পাড়ায় আমার বাড়ি, বাবা নাম ফকির চন্দরে।
হায় আল্লাহ অমন সুন্দর ছেলে কিন্তু নাম ভালো, নাম হলো হুরো হুরো, এটা আমার কি নাম হুরো? কত আমার নাম মোহাম্মদ আব্দুল খান বাহাদুর মিস্টার হুরো কোম্পানি, কত এইবার আমার ভালো লাগলো। তাই বলছে ওই হুরো, আমি তোমায় ভালোবাসি, এই কথা কাউকে যেন বলো না। কত যতই কাকু গোপন কথা হোক, আমার বাবাকে না বললে আমার হবেই না। কত আরে কুত্তা মানে বাবক কয় বলে পীড়িত করে, কত আমার বাপ হেবি ভালো, আমি যদি কোথাও ভালোবাসা করি অন্ধকার রাত হয়ে আমি একা যাওয়া পাই না, আমার বাপ আমার ঘাড় কিন দেয়া গেত। তোমার বাপ এত ভালো কথা হয়, আমি পীড়িত করবো একা পাই না, আমার বাপ আমার সাথে যায়। তোমার বাবা আগে জান বলিও রাজি হও, আমি তখন রাজি। ঠিক আছে আমি রাজি আছি, তাহলে আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। বাড়িতে কীভাবে থাকবো? হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে তো বিয়ে করবো, আমার বাপ দিবে না, আমার বাপ বাদশাহ আর আমি বাদশাহর কন্যা, তো তোমার আমার বাপ কি তোমার সাথে বিয়ে দিবে? তোমার গোপনে তোমার সাথে পীড়িত করবো আর আমি স্বামীর ঘরে থাকবো। তাই কীভাবে? কত আমার মায়ের হাতে একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের মধ্যে তোমাকে তুলে থম। কত সিন্ধুকের মধ্যে থাকা যাবে, আমি না নিখাস বন্ধ হয় মরে যাবো। কত না সেই বুদ্ধিকর্ম তলমুখে ছিদ্র করে দেওয়া থম, খালি কার জানতো না গদি ডদি প্যারো, তাহলে আমি পীড়িত করবো। ঠিক আছে, ওকে ওই গদির মধ্যে করে রাখবে বলে কথা দিছে। তাই বাদশার সঙ্গে যায় উজিরা, বলছে হুজুর শুনলাম নাকি আপনার একটা মেয়ে আছে অবেলা কুমারী নাম, আপনি কি তাকে বিয়ে দেবেন? কোথায় কোন রাজ্যের বাদশার সঙ্গে? কেন আপনি জানেন না কিসকিন শহরের বাদশাহ বলিরাজ আপনাকে আপনার কন্যাকে সে বিয়ে করতে চায়। বলিরাজ বাদশাহ নিজেই? হ্যাঁ শুনছিলাম, সে তো বিবাহিতা, তার বউ ছিল মারা গেছে, আবার বিয়ে করতে চায়, ছেলে খুবই ভদ্র। বেশ আমি রাজি আছি, কত টাকা চাই? তো না সে টাকা নেবে না, শুধু আপনার মেয়েটাকেই চাই। তাই বিবাহের দিন ধার্য করছে, কোন দিন? রবি সোম মঙ্গল, মঙ্গলে ঘঙ্গল, বুধের মাথা দিয়ে পাশ এখান যা সেখানে, সামনে শুক্রবার শুভ দিন। তে শুক্রবারের আগে বিয়ের দিন ঠিক করে চুপচাপ আসে। এদিকে অবেলা কুমারীর বাড়ির মধ্যে ঢুকছে দুই দাসী, বলছে ওই অবেলা, ওই ওই পু, ওই অবেলা কি দেখ কি হয়েছে? অবেলাকে তোর আয়ার মতো দুধ রসু কি হয়েছে, ভাত আর ধরবু? করছে না বু, তুরি বিয়া, তুরি বিয়া, সামনে শুক্রবার তোর বিয়ে আদে, জীবনে মনে তোর বিয়ে হবে, আমরা দুরা গীত গান গম না কে, শুক্রবারে আমার বিয়ার আজকে তোরা গান গবু, আগে গান গায় আগে থম, শুক্রবারে পারাপারি হবে না। তাই দুই দাসী দুটা রংপুরের আঞ্চলিক গান গাচ্ছে, আর ওই সময় অবেলা দৌড় মেরে চলে গেছে ওই ফকির চান্দের বাড়িতে হুরোর কাছে। হুরোর কাছে যা কথাবার্তা ঠিক করছে, ওই সিন্ধুকের মধ্যে করে স্বামীর বেলে যে শুক্রবারে, তার আগে ওর সাথে লাইন ঠিক করতে আসার পর বলে দাসী তোমরা গান গাও। তাই দুই দাসী মনে আনন্দে গান গাবে, তো বড়োটা করতে মুই বড়ো মুই আগে গম, ছোটা করতে না রে তুই বড়ো তুর তো না ধৈর্য সহ্য আছে, তুই বড়ো তুই ধৈর্য তোর, মুই ছোটো মুই আগে আগে গান গাই। তো বড়োটা করতে লে তুরি হাউস থাকে আগে মার, তাই মনে আনন্দে ছোটা বলছি মাকে
এগুলা গল্পই তো খারাপ, এই শুরু শুরু গল্পই খারাপ, শুরু শুরু গল্পই খারাপ, এই শুরু শুরু গল্পই খারাপ। ওই আগে না সামটাইতে Yeah.
লোকজন লিয়ে আসছে বিয়া করতে, আর এর আগে অবেলা কুমারী ডাকছে, রাতের বেলা ডাকে অক সুন্দর করে সিন্ধুকের মধ্যে ভরায় থইছে, চাবি দে চাবি দে ওর কাছে, বাবা বাবা কি মা কি হয়েছে, বাবা আমি বিয়া হতে পারি একটা শর্ত আছে আমার, কি শর্ত মা, ওই যে আমার মায়ের হাতে যে সিন্ধুক আছে ওই নিমের কাঠের সিন্ধুক, ওই সিন্ধুকটা আমি স্বামীর বাড়িতে নিয়ে যাবো, দিবেন কি না, কঞ্জ দিল্লি আজাদি দেন তাহলে বিয়াহ মতো তোরা হবো না, কচ্ছে মা তুমি আমার অর্ধেক জমিদারিও নিয়ে যাবো, তুমি আমার একটাই মেয়ে আমি রাজি আছি, তাই সিন্ধুকটা দিয়ে দিছে। ওই সময় লোকজন বরযাত্রী আসে, হ্যাঁ পৌঁছে গেছে, মৌলবী বিয়া দেবে, মৌলবী বিয়া পড়াবে, বাবা তোমার নাম, আমার নাম মোহাম্মদ আব্দুল খান বাহাদুর বলিরাজ বাদশাহ, মা তোমার নাম, বলে আমার নাম মুসাম্মাদ অবেলা খাসো খাতন, আচ্ছা এই যে কন্যা অবেলা কুমারী, মোহাম্মদ আব্দুল খান বাহাদুর বলিরাজ বাদশাহ হোসেন আলী সর্দার মণ্ডল পরামানিক, সে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি তাকে ভাতার বলে স্বীকার করো, অবেলা কত কেমন মানছে মতো খায় যত ভাত দেবে তাই খাও, যাও মৌলবী কত বেশ বিয়া পড়ান শেষ, ওখান থেকে যায় বলিরাজকে বলছে, এই যে মোহাম্মদ আব্দুল খান বাহাদুর বলিরাজ বাদশাহ অবেলা কুমারী তোমাকে স্বামী বলে স্বীকার করেছে, তুমি কি তাকে বৌমা বলে বৌ বলে স্বীকার করো, কত বইয়ে যত ভাত খাবে তাই দিব, যাও মৌলবী কত বেশ বিয়া পড়ান শেষ। এখন আলমের তলে দাঁড় করে মেয়েটার হাত লেগেছে, ছেলের হাতে তুলে দিবে, কে দিবে, বৃদ্ধ বাবা সম্মানী ব্যক্তি, এখন ওই বৃদ্ধ বাবা যায় মেয়ের হাত ছেলের পায়ের উপর তুলে দিচ্ছে, হাতের উপর হাত ছেলের হাতের উপর তুলে দিচ্ছে, বাবা জামাই এতদিন ধরে আমার কন্যা অবেলাকে শিলে না শিলে খিলে না খিলে বড় করেছি, বা আজ থেকে তোমার হাত তুলে দিলাম, তুমি আর মালিক, বিনা দোষে বিনা অপরাধে যদি এক না ফাটান মারেন না মারেন 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 তোমার কিছু হবে না, যাও তুমি আল্লাহর কাছে। এদিকে অবেলা বলছে, বাবা এই যে সিন্ধুক আমার কাছে, দাঁড়াও মা দাঁড়াও, আমি এ
চেক করেছি, ওই লোকজন ওই সিন্ধুকটা বের করে নিয়ে যাও, জামাইকে দিয়ে দাও। বলিয়া বলছো, হাই আল্লাহ, নতুন বউ আমার তো কোনো ভালোবাসাই পেল না রে, তা তুই বইয়ের এত টান হচ্ছে, বাবার বাড়িটা সিন্ধুক নিয়ে যাচ্ছে, দুদিন পর তো ইটা খুলে নিয়ে যাবে, দেখ আল্লাহ দেখ খোদায় বউটা টিকিস, কিন্তু সিন্ধুকের মধ্যে যে কাঁচামাল আছে এইটা আমি আর জানি না। তাই সিন্ধুক করছে, আব্বা আমাদের সিন্ধুক চারজন লোক ঘাটলে আগে যাবে, আমার পালকি পিছে যাবে। তাই অবেলা কুমারী বিদায় নিচ্ছে, মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, আমি স্বামীর বাড়ি যাবো। তাই অবেলার মা বলছে, বিদায়ের শব্দে চলে যাচ্ছে বাড়িতে। বাড়ি যাবার পর বলছে, লোকজন ওই সিন্ধু কোথায় রাখবে, কেন তুমি বলে দাও। বলে আমার বাসর ঘর কোনটা হবে আমি সেই ঘরে রাখবো। ওর কথা, যখন তখন সিন্ধু খুলে দেন আমি হুরক দেখ পাই। ওর বাসর ঘর যেটা সেই ঘরে দিয়ে দেন, এইটা খাটে এটি মাথা থাকবে, আমার সীতানির থোক সীতানির সিন্ধুকটা রাখছে। যাও লোকজন তোমরা বাইরে যাও, ওই ঘরের দরজা বন্ধ করে সিন্ধুকটা খুলে খেতে। ওই হুরো হুরো তুই ভালো আছ, হুরো করছে আমি আর পিরিত পিরিত করবো না আমার বাড়ির তুই আয়, আমি আর পিরিত পিরিত করবো না আমার বাড়ির তুই আয়, কেন আমি ওই সিন্ধুকের মধ্যে থাকলে না খায় মোরাদম করছে, অল্প দিনের মধ্যে এই রাজ্যের বাদশাহ করবো তো, তুই এনা ধৈর্য ধর। সিন্ধুকটা বন্ধ করছে, এদিকে পাড়া পিতে বাসে মেয়ে ছেলে বেড়ে দেখ পাইছে, আরে বা বইয়ের বেটি বউ, ও বা বইয়ের বেটি বউ, এনা বাড়া দিন দেখি দিনি। অবেলা তোমরা মরদ না মেয়ে মানুষ, কোথায় কে আমরা মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ আর মেয়ে মানুষের কি দেখে, যাও বাড়ি যাও বেয়াদব মহিলারা বাড়ি যাও। ওই মহিলা তো অবু সব বাড়ির যায়, কেউ কেউ আর করছে থামবো না, কুত্তা ম্যান খাই আর একবার কই না, বাইরে বাইরাও তোমরা বাইরাও, এক ঝাঁকিতে সবাই বাইরে চলে গেছে। এদিকে অবেলা কুমারী, দিন গেল Oh, yeah, I love Santa, my dear.
বেলা চারটার দিকে আফাল দুলাল দুই ভাই মারমার সরে বাড়ি আসছে। বড় ভাই দুলাল বলছে, বড় ভাই, ওরে দুলাল কি হয়েছে? বড় ভাই, বাবা বিয়ে করছে, নতুন মা আইছে, আজকে পেট ভর্তি করে নতুন মায়ের হাতে খানা খাবো, চল তো। দৌড়া দৌড়িকা দুই ভাই বাড়ি, মা মা গো বাইরান, একটু বাইরে আসেন। কে আমাক মা বলিচ্ছে? মা, আমরা দুই ভাই আফাল দুলাল, আমার মা মরে গেছে বলেই তো তোমাকে বিয়ে করছে, বাইরে আসেন। ওই মনে মনে চিন্তা, হাই আল্লাহ, আজকে আমার বিয়া হলো, আজকে দুই ছেলে আমার মা কাটা করছে, আমি দুই সালের মাও, হাই আল্লাহ, এই লজ্জা আমি রাখবো কোথায়? দেখি যাই। কে বাবা তোমরা আফাল দুলাল? মা, আমার মা মরে গেছে তাই তোমাকে বাবা বিয়ে করছে, তুমি আমাদের নতুন মা, মা আমারে খাইতে দাও। নে বাবা খা। খাওয়ান দাওয়ান করার পর দুই ভাই খেলাধুলা করছে। দুই ভাই যখন বাইরে গেছে, ওই সময় দরজাটার আগে দিয়ে হুরো বার করছে, হুরো তুই বাইরে বাড়া। হুরো বলছে, তুই যখন তখন বাইরে বাড়াবা কোষ, যদি কেউ দেখে ফেলাই, কিন্তু আমি তো আসি, তুমি বাইরে বাড়াও। ওই কেবল মাথা বার করছে, ওই সময় উজির বলছে, বেগম দরবারের জন্য একটু খাবার পাঠাও। কেবল করে দরবারের জন্য খাবার পাঠাও, ওই সময় হুরো কোথায় ঢুকে 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 আমার ঢুকে অবেলা কোথায় ঢুক 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 মাথা ধরে ঠাঠা মারিতে ও লাখ মুখ ফাটে গেছে। হুরো কথা, আমি তো কোনোই আর পিরিত পিরিত করবো না, তুমি তো থাক প্যাক করলেন, আমি তো কোনোই আর পিরিত পিরিত করবো না। ওই যাওয়ার পর আবার ডাকছে, ক্যারে মরার হুরো জলদি করে কথা কোষ না রে, ক্যারে মরার হুরো জলদি করে কথা বল রে, তোর জন্য খাবার আনছি জলদি খায়ে নে রে, ক্যারে মরার হুরো জলদি করে কথা বল রে, ক্যারে মরার হুরো জলদি করে বাড়া বাড়াও রে। হুরো নে ভাত খা। হুরো কোথায় আনা হলে বাড়া বাড়া বা ঢুক 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 করে লাখ মুখ ফাটা ফেলিস, আমি এই পিড়িত আর করবো না, কোথায় আজকের একটা থাক। এদিকে সন্ধ্যার পর বলিরাজ বাদশাহ যাবে বাসর ঘরে, ওই হুরক বার করে দরজা বন্ধ করে দিয়ে হুরক বার করে দিয়ে চুপচাপ আসে। এদিকে দাসিক বলছে, দাসি দুই প্লেট ভাত আর দুই বাটি তরকারি দুই জগ প্যানি আনা আমার ঘর দাও। দাস কত লে বাবা, একলাটা বেড়ি চল ভাত খাবে তো দুই প্লেট ভাত কী করবে, দুই বাটি তরকারি কেন বাবা, আর পান বেশি লাগে থাক। দুই প্লেট ভাত দুই বাটি তরকারি দুই জগ পানি এনে দিছে, ওই দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে, হুরুক বাড়কে খাওয়াচ্ছে। আর এদিকে বলি আজ বাদশাহ বলছে, দরজা দরজা খোলো আমি বাসর ঘরে যাব। বাসর ঘরে যাবে কেন? আজকে রাতকে না আসলে হয়, আমি তোমাকে একটা কথা কব, তুমি না ধৈর্য ধর, আমি নতুন তো, আমার তো ভিতরে একটা ভয় ডর আছে, তুমি কালকে বাসর ঘরে আসো, ঠিক আছে? একটা রাত এতদিন ধৈর্য দিয়ে একটা রাত, ঠিক আছে দাও, উনি চুপচাপ ধৈর্য ধরে আসে। এদিকে হুরক নিয়ে সারা ছুঁয়ে আসে, ভোরের বেলা হুরক আবার ওই সিন্ধুকে মেয়ে তুলে আবার চাবি দিছে, দেওয়ার পর ডাকতেছে, আহারে ওহয়া প্রাণের
তুমি চুপচাপ থাকবে, কোনো কথা কবে না। হরুক চুপচাপ থুয়ে ওর স্বামীকে ডাকছে, স্বামী তোমাকে একটা কথা বলবো। কি? তুমি বুড়া আর আমিও তো জোয়ান, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কি তোমাকে ভালোবাসতে পারি? কেন, কি হয়েছে? ও গো, তুমি আজন্তর কাল মরে যাবি, তুমি দুই ছলের বাপ, তুমি যখন মরে যাবেন তখন আমাকে এই বাড়ির থুবে, আমাকে বাড়ির থেকে খেদায় দিবে। অতএব যদি আমার বিঘা দশেক জমি লেখা দাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো এবং তোমারই সংসার করবো। বাদশাহ বলছে, দশ বিঘা? দশ বিঘা কেন, আমার সম্পূর্ণ জমিদারি তোমাকে লিখে পড়ে দিতে পারি আমি, আমার কে বাধা দেবে, আমি সম্পূর্ণ দেবো। ওই সম্পূর্ণ লিখে পড়ে দিচ্ছে। এদিকে উজির বলছে, হুজুর আপনার জন্য দশ কাটা জমি থন। চুপ কর হারাম দাদা, আমার বইয়ে আমি দেবো, তোমার কি? তো দাও হুজুর দাও, সম্পূর্ণ জমিদারি লিখে পড়ে দেওয়ার পর বলছে, সন্ধ্যার পর বাসর ঘরে আসো। সন্ধ্যার পর যখন যা বাসর ঘরে ডাক দিছে, ওই সময় বলছে, এই রাজ্যের বাদশাহ কে? আমি, আমার হুকুমে চলবে, আমি যা বলবো তাই হবে। এই যে তুমি কদিন ধৈর্য ধরো, তারপর বাসর ঘরে আসিও। তাই কদিন ধৈর্য ধরার কথা বলে চুপচাপ আসে। এদিকে পরের দিন বাদশাহ দরবারে গেছে, ওই দরজা খুলে আফাল দুলালকে দেখতে পাইছে। তো দেখ অসুবিধা কি, আমি ওদিকে তাকাবই না। এদিকে হুরক বার করে কেবল গল্প করতে লাগছে। ওই সময় আফাল দুলাল দেখে দেখে কেড়ে ঘরের মধ্যে কে, ওই কোনো কথা না বলে চুপচাপ চলে গেছে। ওই সময় হুরক বলছে, ওই হুরক কি বুদ্ধি করম, হুরক হচ্ছে দরদার ঢান্ডা টাঙে দাও। বাদশাহ বলো না কেন? বাদশাহ বলে, হুজুর আমি একটা মেয়ে মানুষ, বাড়ির মধ্যে একা থাকি, গায়ে মাথায় কাপড় সবসময় দিয়ে থোয়া যায়, তো কখন গায়ের কাপড় ফেলে দাও, তোমার কে কখন বাড়ির মধ্যে ঢুকবে আমি তো বুঝতে পারবো না। অতএব গেটে একটা ঢান্ডা টাঙে দাও, যাই বাড়ির মধ্যে ঢুকুক, ঢান্ডাতে একটা বাড়ি দিয়ে আধ ঘন্টা দাঁড়া থাকবে, আমি গায়ে মাথায় কাপড় দেবো, তারপরে গেছে। বাচ্চাদের ব্যাপারও ঠিক আছে, সঙ্গে সঙ্গে ঢান্ডা টাঙ্গা দিছে, যে আসে বাড়ির মধ্যে তাই ঢান্ডা একটা বাড়িতে আধ ঘন্টা দাঁড়ায় থাকে। তারপর হুরক ওই ঝাঁপায় থোয়ার পর আবার দরজা খুলে। তো পরের দিন আফাল দুলাল দুই ভাই, মা মাগো আমাদের খেতে দাও। আফাল দুলাল বলছে, তোমরা চিরদিন কার হাতে খাইছো? বলছে, দাসী মায়ের হাতে। যাও আজ থেকে তোমরা দাসী মায়ের হাতে খাবে। দুই ভাই গলা ধরে হুক হুক কাঁদছে আর বলছে, দাসী মা পেটে ময়দের ধারণ কুদা, দাসী মায়ের কাছে পাঠাইয়া দিল মা, দাসী মা আমায় খাইতে কেন রে, দাসী মা আমায় খাইতে কেন।
তোমরা কেন এত দুষ্পুন হইলি মাও জানো আমরা দোয়া
কাছে খাওয়ান দাওয়ান করে স্কুলে যাবে। এদিকে অবেলা কুমারী ঘরের দরজা খুলে হুরক নিয়ে শুয়ে আছে খাটের উপর। দুই ভাই বাইরে খেলাধুলা করতে করতে দুই ভাই মারছে বাড়ির মধ্যে দৌড়, কিন্তু ঠান্ডা রাত বাড়ি দেওয়ার কথা মনে নাই, ঠান্ডা রাত বাড়ি দেওয়ার কথা মনে নাই। যখন দুই ভাই দৌড় মারছে ওই সময় ছোটো ভাই দুলাল আগে দৌড় মারছে, দেখতে পায়নি, কিন্তু বড়টা পিছনে পিছনে যাইতে হাতে ডান দিকে তাকে তাকে কেনে আমার মায়ের ঘটনা কে শুয়ে আছে, কেরে মায়ের কোনো ভাই আলছে নাকি, ওটা কেমন ভাই রে, মায়ের গায়ের উপর পাও তুলে দিয়ে শুয়ে আছে। দেখতে পাই যে ওই সময় অবেলা কুমারী আগে, ওই হুরো ওরে মরার হুরো তুই তো মলু মলু আমাক মারাই ফেললু, কেন কি হয়েছে ওইটা আফাল দুলাল দেখে গেল, এখন কি হবে। তো হুরো বলছে আমার বুদ্ধি শুনলে কোনো ভয় নাই, কি বুদ্ধি বলে, একটা বুদ্ধি কি, তুমি পাটের সিনটা ঘরের মধ্যে বিছাও, খাটের উপর বিছা, ওর উপর বিছনার চাদর বিছাও, কেঁটা বালি সব বিছাও, বিছানোর পর ওই পাটের সিনটার উপর শো, শোয়ার পর যখন ওই পাটের সিনটা গেলে মটমটকা ভেঙে যাবে তখন তুমি কবি না হারমোনিয়ামের ব্যথা হচ্ছে, কোন কবিরাজ তোমার বাবা বাড়িতে হয়েছিল, কোথায় একবার হয়েছিল, এক কবিরাজ ভালো করে সেই কবিরাজের নাম, তখন আমার নাম বলবে কেমন, ওকে দোয়া করে দেন তাড়াতাড়ি যেন বিয়া হয়ে যায়। এখন ওকে ডাক দেয়া বলছে তুমি এগুলা করো, তাই খাটের তলে খাটের উপরে সুন্দর করে পাটের সিনটা বিছা, ওর উপর বিছনা চোদর বিছাছে, বিছনা চোদরের উপর কেঁটা বেলু সব বিছানার পর ওর উপর শোয়াছে, শোয়া বলে হ্যাঁ এখন গড়ে দাও, পাটের সিনটা মরমরকে ভাঙে যাতে কোথায় এই তো বেরামের গোড়াবার আছে, তুমি চিৎকার দাও চিৎকার দাও। তাই বেগম কান্তিছে হার গুলাম যাই ভাঙ্গি আমি যদি বেগম যদি মরে যাই আবার বিয়ে করবো, সেগুলো আমি মরবো নাকি, বলিয়াল বাসা হেঁটে গেছে। ডাক্তার কবিরাজ আনছে, যে ডাক্তার আছে সেই ডাক্তার কয় ডাক্তার ভাই তোমার ছেলে মেয়ে কয়জন, কেন কোথায় আমার গাঁও হাত দিয়ে তুমি তো মরে যাবে তোমার ছেলে মেয়ে ভাত পাবে, কেন কোথায় আমার এই বেদি খুবই খারাপ আমার গায়ে হাত দেয় কত ডাক্তার করবার যে মারা গেছে কবিরাজ, তাই ডাক্তার করছে হুজুর এই বেদির ঔষধ আমার কাছে নেই আমি চলে গেলাম, মিথ্যা কথা বলে যার মনে সে চলে গেছে। তো অবেলা এই বেদি কি তোমার বাবার বাড়ি থাকতে হয়েছিল, কত হয় একবার হয়েছিল, কোন কবিরাজ ভালো করছে, সে কবিরাজের নাম জান হয় জানি, সে আমার বাবার বাড়ির, শোনো আমার বাড়ি কোন জাত বাড়ি কয়ে দিই, ওই বাবার বাড়ির দক্ষিণ ধারে ওই আম্বাগি ছায়াতে, বাবার বাড়ির দক্ষিণ ধারে আম্বাগি ছায়াতে, আম্বাগি স্যার সামনের আগেটা দোতলা বাড়ি আছে, আম্বাগি
বাড়িতে একটা কবিরাজ আছে, তার নাম হুরো। ওষুধও দেয়, বড়িও দেয়, আর ফোঁড়াও দেয়, আবার শিববসাও করে, চিকিৎসা করে। হয় বেশিরভাগ হাড় মুড়ে হাড় ভাঙার ব্যায়াম ভালো করে। ওই কবিরাজ আমাকে একবার ভালো করেছিল, তাই ওহে উজি সাহেব যাও ডাকো। উজি যা ডাকছে, হুরো কবিরাজ বাড়ি আসো, হুরো কবিরাজ। হুরো প্যান্ট শার্ট জুতা মোজা ঘড়ি চশমা পরে বাইরে আইছে। তো হুরোক দেখে বলছি, তো স্যাংরা মানুষ তো কবিরাজ হয়তো আর বাপ কেরবা, তোর বাপ বাড়িতে আছে? তো আমার বাপক চিনি কে, তোর বাপের নাম হুরো না? কোথা না, আমার নাম হুরো। তো উজির কথাই তো ফুকশাল লিডার রে ফুসকা, নিয়ে আবার কদিন থাকে কবিরাজ হলো। তুমি বলে হাড় মুড়মুড়ের ব্যথা ভালো করে তো হয়, কারো তো অবেলার, আমি একবার ভালো করেছিলাম। চলো যাই, হুরোক নিয়ে মারমার শব্দ আসে বলছে, যাও কোন ঘরে আছে কোথায় ঘর দেখে দাও। হুরোক ঘর দেখেছে, ঘোরের ঘরে দরজা বন্ধ করে দেয়। আমি যখন বেদি ভালো করব তখন সবাই ঘরের দরজা জানলা ছাড়ে দূরত থাকবেন, ঠিক আছে? বলি আজ বাদশাহ আমি তাহলে সাদো তুটা কান সাদে লাগে, দেখুন ব্যায়াম কেমন করে ভালো করে। ওই সাদো তুটা কান লাগে দিছে, আর হুরো কবিরাজ ঘরের যা ওর আগেই বগলে নিয়ে যেতে বলছে, অবেলা এখানে কি তোমার হাড় ভাঙিচ্ছে? অবেলা কত উঠে লয় করবে, উঠে ওর পায়ের এটি কত উঠে লয় করবে, উঠে। বলি আজ বাদশাহ বলছে, হাই রে দামি কবিরাজ রে, টি ব্যাটাবা দেখো যে কোনটা হাড় ভাঙবো। আর সল ধরে কত এটে কতটি কবিরাজ ওটি, বলি আজ বলছো এই কবিরাজ আমার বইয়ের বেদি ভালো করবে, দেখি যাই। কবিরাজ বাইরে আসেন, এখন ওই চালাকি করছে। অবেলা তুমি কি দুই সওয়াল মেরে ফেললে খুশি হবে, না বেঁচা থাকা তুমি ভালোবেসে এই বুদ্ধি আমি করে দেবো? করছো বেঁচা থাকা তো মরাই ভালো, মেরেই ভালো, ঠিক আছে? হুজুর শোনেন, আপনার বইয়ের যে বেদি হয়েছে এই বেদির ঔষধ আপনি খুঁজা মিলাতে পারবেন? কি ঔষধ করছে? এক নম্বর লাগবে ঢিকি রক্ত, ঢিকি রক্ত আর কবিতরের দুধ আর বাতাসের আগা, এগুলো কি পাবেন? করছে এগুলো তো পাওয়া যাবে না। তাহলে হুজুর এগুলো যদি না পান তাহলে আপনার আপন জন লাগবে, যে আপন জনার রক্ত লাগবে তাহলে ভালো হবে। দুইটা মানুষের রক্ত হলে বেদি ভালো হবে, সে কে সে আপনজন? উজিরের একটা ছেলে আছে, আমার দাসির এক ছেলে আছে, এই দুই ছেলে হত্যা করলে হবে? না হুজুর হবে না, ও তো আপনার আপন নয়। তো কে আমার আপনার আপন? হুজুর ভয়ে বলি কি নির্ভয়ে বলি? করছে আমি অভয় দিচ্ছি, তুমি বলতে পারো। আমার বেগমের জন্য আমি সব কিছু করতে পারি, বলো। এই যে আফাল দুলায়ালে রক্ত আফাল দুলাল, যদি ওদের রক্ত দেন তাহলে ভালো হবে। উজির বলছে, হুজুর আপনার সাধনার ধন বংশের প্রদীপ, দুইটা ছেলে কি বলছেন? উজির সাহেব আমার বেগম যদি বেঁচে থাকে ওরকম আফাল দুলাল আবার হবে, যাও আফাল দুলালকে হত্যা করে রক্ত নিয়ে এসে যাও। তাই ঘাতককে অর্ডার দিছে, ঘাতক হীরার ধারে তরবলায় দরজার সামনে গেটের সামনে দাঁড়ায় আছে, আর উজির ছদ্মবেশে গোপনই চলে গেছে। দুই ছেলেকে উজির খুব ভালোবাসে, তাই উজির চলে গেছে স্কুলে, যায় পাগলের ভেজ ধরে দাঁড়া আছে, তো কেউ চিনতে না পারে। তো দূরত থাকতে আফাল বলছে, ওটা তো উজির আব্বাই হবে। আর দুলাল বলছে, না উজির আব্বা হয়তো ঘোড়া নিয়ে আসবে, চলো তো যাই। দুই ভাই যা থাকে উজির আব্বা, আব্বা যান আপনার এই অবস্থা, কেনই আপনি এই অবস্থায় আছেন? উজির কান্দি ছাড় বলছে, রাজ্য সে বাবা রাজ্য
আমার কথা যেন বলিস না বাবা, যেদিকে যাই তুই সেদিকে চলে যা, আল্লাহ রসুলের দোহায় লাগে তুই যেন আমার কথা বলিস না। তাই দুই ভাই গলা ধরে উজুরের পায়ে সালাম করছে, বাবা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা বাতি হয়ে গেছে। ওই সময় দুই ভাই দেখে একটা বিধবার বাড়ি, ওই বাড়ি যা দেখছে রাজকী খানা খাস আর আমি বিধবা বুড়ি, এনার চালের খুদ ঘাঁটি আছে বাবা, আমি কি দিব তোকে খাতে? বুড়ি মা যা আছে তাই দাও, আমি দিনমান অনাহারে আছি। দুই ভাই ওই চালের খুদ ঘাঁটি খাতে দিতে একটু মুখে দেখো যে বুড়িমা এগুলো আমরা খেতে পারবো না বুড়িমা। বাবারও তাহলে সকালবেলা পাকশি করে দেবো, তোর এখনকার মতো আমার আমার কাছে শো। দুই ছেলে শুইছে, এদিকে ঘাতক সন্ধ্যার পর্যা বলছে, হুজুর দিনমান গত হয়ে গেল, আমি গেটের সামনে দাঁড়ায় আছি, আফাল দুলাল নামে কেউ আসে নাই, আমি কাউকে হত্যা করতে পারি নাই। উজির সাহেব রাজ্যে ঢোল পিটে জানিয়ে দাও, যার বাড়ি থেকে আফাল দুলাল বাড়াবে সেই বাড়িওয়ালা সহকারে হত্যা করা হবে, যাও। রাজ্যে ঢোল পিটে দিছে, ওই বুড়ি রাত একটার সময় শুনতে পাচ্ছে যার বাড়িতে আফাল দুলাল বাড়াবে ওই বাড়িওয়ালা সহকারে হত্যা করবে। ওই কথা শুনে বুড়ির দুই ছেলে টানা তুলিছে ঘুমোর থাকে, বাবা আফাল দুলাল আমার একটা ছেলে আমি হারাতে পারবো না বাবা, তোরা এক্ষুনি বাড়ি ছেড়ে যা। দুই ভাই আবার বলছে, বাবারও আমি যে রাস্তা দেখে দেয় এই রাস্তাতে যাবি। কোন রাস্তা? এই রাস্তাটা ডাইরেক্ট যায় কিছু যাওয়ার পর একটা জঙ্গল পাবে বাবা, ওই জঙ্গলে যাওয়ার পর হাতে ডান দিকে যাবে, তোমরা যেন বাম দিকে যায় না, বাম দিকের রাস্তা ঘুরে তোমার বাবার বাড়িতে গেছে আর ডান দিক দিয়ে গেছে ওই রাস্তাটা অন্য রাজ্যে, আর ডাইরেক্ট যদি যাও তাহলে পাবে সমুদ্র, পার হতে পারবে না বাবা, এর আগে কথা ভুল করো না, বাম দিকে যান যেও না। ওই কথা বলে দে দুই ভাই, এই যে কান্দে কান্দে আপা
কানতে কানতে জঙ্গলের মাঝখানে দেখে তিনটা রাস্তা, একটা ডান দিকে, একটা বাম দিকে, আর ডাইরেক্ট গেছে এক রাস্তা। তো দুলাল বলছে, বড় ভাই এই ডান দিকে যাওয়ার কথা বুড়িমা বললো, আফালের মনে নেই, আফাল বলছে পাগল, বাম দিকে যাতে বলছে, সামনে সমুদ্র বাম দিকে চল। আফাল বড় জোর করে নিয়ে যাচ্ছে বাম দিকে, এদিকে ওর বাবার বাড়ির দিকেই ঘুরে যাচ্ছে। আর ওই রাস্তা দিয়ে ঘাতক হোক বলে দিছে, যে অবস্থায় দুই ছেলে পাও হত্যা করে রক্ত আমাকে দিবে, ওই রক্ত দিয়ে আমার বেগম সাহেবকে গোসল করে বেদি ভালো হবে, যাও। ওই রাস্তা দিয়ে ঘাতক যাতেই দূর থেকে দেখে দুই ছেলে আসছে, ঘাতকের নজর পড়ে দুই ছেলে পাড়াপাড়ি গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকছে। ঘাতক দৌড় আসে ধরে বলছে, বালক তোদের জন্য আমি দিনমান অনাহারে আছি, তোদের রক্ত পাইলে গিয়ে তোর মা ভালো হবে, দে তোরা গলা ছেড়ে দে, দে গলা ছেড়ে দুইজন প্রীত খ, আমি দুজনকে হত্যা করে রক্ত নিয়ে যাবো। দুই ভাই এমনভাবে গলা ধরছে আর বলছে, কাহাটো কাহাটো ঘাতো কান্তি স্যার। ওই সময় ঘাতক বলছে, তোরা গলা ছেড়ে দে, আমি রক্ত আলাদা কে নিয়ে যাবো, আলাদা কে রক্ত নিয়ে গেলে গিয়ে গোসল করবি, গলা ছেড়ে দে। তাই বলছে, আহারে ও ছেড়ে দাও, আমরা দু ভাই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, আর কোনো দিন এই দেশে আসবো না আব্বা জান, তুমি রক্ত কোথায় পাবে জানি না, রক্ত নিয়ে যাও আমাদের ছেড়ে দাও। তাই ঘাতক পিছন থেকে তাকে দেখা কুকুর, ওই কুকুরটা হত্যা করে ঘাতক দুই বোতল ভর্তিকে রক্ত নিছে। নেওয়ার পর জামা কাপড় ভরে বেকট মূর্তি ধরে ওই মারমার সাথে বাড়ি ফিরে আর বলছে, বাবা তোরা এই রাজ্য ছাড়া চলে, কোনো দিন আল্লাহ রসুলের দোহায় লাগে কোনো দিন কবি না যে ওই ঘাতক আমাদের ছেড়ে দিছে, যা। তাই দুই ভাই রাজ্য ছাড়ে চলে যাচ্ছে। এদিকে ঘাতক ওই রক্ত নিয়ে বলছে, হুজুর এইটা আফালের রক্ত, এইটা দুলালের রক্ত, তাদের বাহুতে এত শক্তি হুজুর, কত পরিশ্রম করে ওদের হত্যা করছি, এই নাও রক্ত। বাদশাহ বলিরাজ বলছে, ঘাতক দাও এই রক্ত, আমার বেগম সাহেব গোসল করলে বেদি ভালো হয়ে যাবে, ওরকম আফাল দোড়ামা আবার জন্ম হবে, যাও। এখন দুই ছেলে রাজ্য ছাড়ে চলে যাচ্ছে, আর এদিকে ঘাতকের রক্ত নিয়ে অবেলা কুমারী প্যানি ফেলে দেখ গোসল করে, হুজুর আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি, যাও তাহলে তুমি ঘরে যাও। ওই ঘরে যাচ্ছে, আর এদিকে সন্ধ্যার পর হুরো বলছে, আজকে তুমি বলবে ডাইরেক্ট জব দিবে, আজ থেকে এই রাজ্যের মালিক আমি, যাও তোমার মতো বাদশাহ দরকার নেই, বাদশাহকে অন্ধকার কারাগারে বন্দীকে রাখো। বলা মাত্রেই সন্ধ্যার পর বাদশাহ যখন ঘরে যাচ্ছে, অবেলা কুমারী বলছে, এই কিসের তুমি আমার স্বামী, তোমার কি আছে, এই রাজ্যের মালিক আমি, আমি যা করব, উজির সাহেব বন্দী করো ওই বুড়া বাদশাহকে। বাদশাহ বলছে, হ্যাঁ আমার গায়ে হাত দিবে না, আমার রাজ্য। অবেলা কুমারী বলছে, তুমি আমার নামে লিখে দিয়েছো, যাও
বাদশাহ অন্ধকার কারাগারে বুকে পাথর চাপাতে রাখছে, আর হুরক বলছে আজ থেকে তুমি আমার স্বামী, কাল থেকে কালকে একটা কাজ করব। কি কাজ? স্বয়ংবর শোভা বসাবো, ওরই মধ্যে তুমি যেটি যা বসবেন, আমি তোমার গলাতে মালা দিয়ে তোমার স্বামী বানালি আসবো, যাও। পরের দিন স্বয়ংবর শোভা, হাজার হাজার লোকজন হুরু আসে, পাগলা ছাগলা হয়ে বসে আছে, ওই হুরক খোঁজছে কোনটা আছে। হুরোর গলাত মালা দিয়ে বলছি, ছোলো